আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের আশা করি সবাই সপরিবারে অনেকটা ভালো আছেন তো রহমতে আমিও অনেকটা ভালো আছি তো এসপিসি গ্রাহকদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যদি আজকের ভিডিওটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু একটা ভিডিও মানে আপনি কিন্তু একটা জিনিস মিস করবেন সেটা হলো আপনি কিন্তু কখনোই এসপিসি থেকে অ্যাড দেখতে পারবেন না তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য তো গাছ যে কথা বলতেছিলাম সেটা হলো এসপিজি থেকে কিন্তু আমরা কখনোই আর জীবনে কিন্তু অ্যাড দেখতে পারবো না এটা কি সত্যি হ্যাঁ এটা অবশ্যই সত্যি এবং এটা কোন ভিত্তিতে সত্যি সেটাই আমি বলবো সেটা হলো ধরেন আপনার ফোনে যদি আপনার ফোন ধরেন তিন জিবি র্যাম ধরেন আপনার ফোন তিন জিবি র্যাম মেমোরির কথা ওটা বাদ ওটা র্যামের কথা ওটা বাদ জাস্ট আপনার র্যাম যেটা তিন জিবি র্যাম হ্যাঁ আপনি তিন জিবি র্যামে আপনি দেখতে পারবেন যদি আপনি দুই জিবি হয় দুই জিবি যদি কম হয় তাহলে হবে না আপনি দুই জিবি হলেও দেখতে পারবেন এখন কথা হলো ভাই যে আমি তো এক জিবিতেও কাজ করছি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি এক জিবিতে কাজ করেন তাহলে অ্যাপটি আপনি আপডেট করবেন অ্যাপটি আপডেট করে তারপর আপনি কী করবেন তারপরে আপনি সেই অ্যাপে প্রবেশ করবেন দেখেন আপনি দেখতে পারেন কি না এটা হানড্রেড পারসেন্ট সত্যি কারণ আমি নিজে টাই করছি এক জিবি র্যামে এখন অ্যালাউ করতেছে না কমপক্ষে দুই জিবি র্যাম লাগে আর তিন জিবি যত উপরে যায় যা যায় ততই ভালো তো তিন জিবি র্যামে খুব ভালো হয় দুই জিবিতেও কিন্তু আটকে আটকে ধরে তো গ্যাস আপনি চেষ্টা করবেন ওয়ান জিবির উপরে যারা এসপিসি থেকে বর্তমানে অ্যাড দেখতে পারতেছেন না র্যামের কারণে কিন্তু মূলত অ্যাডগুলো দেখতে পারতেছেন না তো তাদের জন্য কিন্তু সাফোস আজকের ভিডিও ছিল তো অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য তো আলাইকুম আল্লাহ হাফেজ